हेलो स्टूडेंट्स, गुड इवनिंग। तुम्हारे वॉइस सबा सुनते कि ना एवं देखते कि ना ये एक काइंडलि जान दाओ, खूब शीघ्र ही को जान दाओ, कमेंट बक्से लिखे दाओ। साउंड एवं विजुअलिटी क्लियर कि ना सर देखिए तो बोले दो। आशा करी तुम्हारा प्रत्येके टेस्टा दिए टेस्ट देवार पर कत की नम्बर पाच तुम्हारा देखो, देखे बोलो कत की होच्छे एवं एक एक करे आमरा सल्वे आसी। ओके ओके, साउंड एवं विजन पुरोपुरी क्लियर ठीक ठाक आछे। ओके ओके, फाइन फाइन। आज के लाइव क्लासटा हवार आगे शुरू हवार आगे एक दुखेर खबर, से हे कल के तुम्हारा निश्चय प्रत्येके देखते पे जे सूर्यजित सर क्लसटा करते करते माझपथे गए छेड़े दिए। तार एक मात्र कारण छिलो खूब दुखेर खबर, आज के सूर्यजित सर बाबा मारा गेछेन किछुक्षण आगे एवं से समेत कदिन धरे खूब टार्मले छिलेन, इवें मैं दू तीन शतक धरे अनेक टार्मले छिलेन। তা সত্ত্বেও উনি ক্লাস অর্গানাইজ করেছেন, ক্লাস দেখেছেও তোমরা প্রত্যেকে, উনি লাইভ ক্লাস এর আগে সপ্তাহগুলো তো নিয়েছেন। সেক্ষেত্রে আজকে খবরটা খুবই দুঃখজনক খবর। এছাড়াও অনেকের আমরা যারা শিক্ষকরা যারা আছেন তাদের পার্সোনালি অনেক সমস্যা রয়েছে। তোমরা দেখেছো এর আগেও অরিন্দম স্যার ইকোনমিক্সের তিনি এক ঝড় বৃষ্টির মধ্যেও ক্লাস নিয়েছিল। তো তোমাদের প্রত্যেককে মানে মোটামুটিভাবে ঠিকঠাকভাবে ক্লাস অর্গানাইজ করার জন্য দিতে পারি, আমরা ঠিকঠাক লেভেলের পরীক্ষা রিলেটেডভাবে ক্লাস দিতে পারি, সেই জন্য আমরা চেষ্টা অলওয়েজ করে যাচ্ছি। তো তোমরাও চেষ্টা করো ঠিকঠাকভাবে পরীক্ষাগুলো দেওয়ার, কারণ লড়াইটা খুব বেশি দেরি নেই। আমরা প্রত্যেকে জানি দেশের অবস্থা এখানে খুব খারাপ এবং সামনে অনেকগুলো পরীক্ষা রয়েছে, কাট অফগুলো রিসেন্টলি অনেকগুলো পরীক্ষার বেরিয়েছে, সেখানে অনেক ইনস্টিটিউট অনেক রকমভাবে কাট অফ নিয়ে আলোচনা করেছে, আলোচনা করে লাভের লাভ কিছু হয় না। আমি আবার বলছি, শিক্ষা পাচ্ছ, এক্সপিরিয়েন্স গ্যাদার করছো, সেখান থেকে শিক্ষাটা নিয়ে নেক্সট টাইমে এগিয়ে যাও। এবং সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে যে কাউকে ফলো করো না, চোখ বন্ধ করে যখন মানে হয় না যে ট্রেনে যখন তোমরা প্রত্যেকে চলাচল করো, ট্রেনে যখন ওঠো তখন কোনো ট্রেনের ড্রাইভারকে জিজ্ঞাসা করো না দাদা আপনি লাইসেন্সটা দেখান একটুখানি এবং দেখি আমি যাব। তো সুতরাং গুরুকে যখন ভরসা করছো, গুরুকে ভরসা করে চুপচাপ পড়াশোনা করে যাও, চোখ বন্ধ করে বিশ্বাস করে পড়াশোনা করে যাও, পাস তো একদিন না একদিন করতেই হবে। এবং ওই যে একটা কথা বলার যে নিজেকে একটা ব্যারিয়েশনের মধ্যে আটকে দিও যে এতদিনের মধ্যেই ক্র্যাক করতে হবে যে করেই হোক, কারণ কতবার মাধ্যমিক, কতবার উচ্চ মাধ্যমিক, কতবার চাকরি পরীক্ষা, ঠিক আছে? তো সেরকমভাবেই জেদ নিয়ে একদম তাতে দাঁত কামড়ে দিয়ে চাকরি কেউ পায় না, চাকরি পেয়ে নিতে হয়, ছিনিয়ে নিতে হয়। তাই আবার বলছি, যেমন আগের অন্যান্যবার প্রত্যেককে বলে থাকি যে চাকরিটা ছিনিয়ে নাও, যে করেই হোক এতটাই তৈরি হও চাকরিটা ছিনিয়ে নাও। তো চলো সেশন শুরু করে দিই, অনেক মিনিটই হয়ে গেল, অনেকে অলরেডি এসে গেছো। প্রত্যেককে রিকোয়েস্ট করবো যাতে প্রত্যেকে তোমরা তোমাদের মতো যারা বন্ধুবান্ধব যারা পড়াশোনা করতে চাইছে, সমস্যা হচ্ছে কীভাবে কী করতে হয় না করতে হয় যারা বুঝতে পারে না, তাদেরকে বোঝার জন্য তোমরা পারলে লিঙ্কটা শেয়ার করে দিও একটুখানি, আর ক্লাস শুরু করে দিই, চলো আলোচনা শুরু করে দিই। প্রথম কথা হচ্ছে কোশ্চেন যেটা ছিল যে ভারতের কোন প্রতিবেশী দেশটির সাথে রেলপথ প্রকল্পের জন্য ঋণ সীমা হিসাবে $318 মিলিয়ন সরবরাহের জন্য চুক্তি স্বাক্ষর করেছে ভারত রেল ক্ষেত্রে। তো কদিন আগেই খবরটা গেছিল, শুরুর দিকে লকডাউনের শুরুর দিকে খবরটা গেছিল এবং সেই হিসাবে অ্যান্সার হচ্ছে কি করেছো, শিগগিরই বলো, শিগগিরই বলো অ্যান্সার কি করেছো তোমার পরীক্ষা হলে। প্রথম কোশ্চেন, ভারতের কোন প্রতিবেশী দেশটির সাথে রেলপথ প্রকল্পের জন্য ঋণ সীমা হিসাবে $318 মিলিয়ন সরবরাহের জন্য কোন দেশের সঙ্গে ভারত চুক্তিবদ্ধ হলো, শিগগির বলো অ্যান্সার। বলছো ইরান,
না, এখানে অ্যান্সার ইরান নয়। কৌশিক বলছে অ্যান্সার বাংলাদেশ, তাও নয়, এখানে রাইট অ্যান্সার হচ্ছে শ্রীলঙ্কা। কারেন্ট অ্যাফেয়ার্স খেয়াল করে পড়ো, কারেন্ট অ্যাফেয়ার্স কী করে পড়তে হয় আমি সেটাও লয় লাস্টে দেখিয়ে দেবো আরেকবার, ঠিক আছে? কিন্তু তার আগে আগে এই কোশ্চেনগুলোর অ্যান্সার সলভ করে নিই। কারেন্ট অ্যাফেয়ার্স কী করে পড়তে হয় সেটাও আজকে আমি দেখিয়ে দেবো, যে কী করে কোন কোন সাইট দেখলে হবে সেটাও আজকে বুঝিয়ে দেবো। ঠিক পার্থক্য ঠিকই বলেছ, না অ্যান্সার হচ্ছে শ্রীলঙ্কা, ঠিক আছে? প্রথম কোশ্চেনটা হচ্ছে ভারত কোন প্রতিবেশী দেশের সাথে রেলপথে বিকল্পের জন্য চুক্তিবদ্ধ হয়েছে, এর অ্যান্সার শ্রীলঙ্কা, ওকে? আচ্ছা, পরের কোশ্চেন সেটা হচ্ছে সুদীর্মান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত, সুদীর্মান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত, ফার্স্ট বলো একটুখানি। আর আবার বলছি, তোমাদের মতো অনেক ছেলেপুলে আছে যারা ঠিকঠাকভাবে পড়াশোনা করতে চাইছে কিন্তু তারা সুযোগ পাচ্ছে না, তারা ডিফোকাস হচ্ছে বা এখন আইপিএল নিয়ে অনেকে লাফালাফি করছে। কদিন আগে একজন বিখ্যাত সুপারস্টার মারা গেছিলেন, তাকে নিয়ে লাফালাফি চলছেই এবং মাথা মোটার মতো এইসব লাফালাফি চলছে। নিজের জীবনের সম্বন্ধে কোনো চিন্তাভিন্তা কি আছে না আছে জানা নেই, ধূপ ধাক্কা যখন খুশি উঠলো ভাই তখন কটক যাই বলে কথাবার্তা আছে, লাফালাফি করছে, তারপরে চাকরি হচ্ছে না, চাকরি কেউ কাউকে দিতে পারে না, চাকরি ছিনিয়ে নিতে হয়, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স কথাটা তোমরা অনেকদিন আগেই জানো, তো চাকরি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করো, কাজের সময় কাজের কাজ করাটাই বরং ভালো। চলো দুয়েট নাম্বারটা বলো, অ্যান্সার কী বলছো? পার্থ বলছো অ্যান্সার দুয়েটটা ডি, ব্যাডমিন্টন। আর কেউ কিছু বলছো? হ্যাঁ কৌশিক, সবাই বলছো ব্যাডমিন্টন, অ্যান্সার হচ্ছে রাইট, ব্যাডমিন্টন। কিন্তু সুদীর্মান কাপটা সম্বন্ধে তোমরা কেউ কিছু জানো? অ্যান্সার তো ব্যাডমিন্টন বুঝে গেলাম, সুদীর্মান কাপটা কী নিয়ে সেটা তোমরা কিছু বলতে পারবে কেউ কিছু? ফটাফট পারলে একটু কমেন্ট করে দাও, সুদীর্মান কাপটা কী জিনিস, তাহলে একটু ডিটেল আলোচনা করে দেবো আমি না হলে। ফটাফট অ্যান্সার বলো, ফটাফট বলো সুদীর্মান কাপটা কী জিনিস, কবে থেকে হচ্ছে না হচ্ছে ব্যাপারটা একটু বুঝিয়ে দাও, জানা নেই। বেশ বেশ, সুদীর্মান কাপটা ইন্দোনেশিয়ান একজন ব্যাডমিন্টন প্লেয়ার ছিলেন, আমি লিখে দিচ্ছি, ইন্দোনেশিয়ান একজন ব্যাডমিন্টন প্লেয়ার ছিলেন, আমি শর্টে লিখছি, হ্যাঁ ব্যাডমিন্টন প্লেয়ার ছিলেন, তার নাম হচ্ছে ডিক সুবারম্যান, এই সুদীর্মান, ডিক সুদীর্মান। তার নামানুসারে এই খেলাটা আয়োজন করা হয়েছিল প্রথমে ইন্দোনেশিয়াতে, কোথায় হয়েছিল? প্রথমে ইন্দোনেশিয়ান বললাম তো, সুতরাং ইন্দোনেশিয়াতে খেলাটা আয়োজন করা হয়েছিল। কোথায় হয়েছিল প্রথম খেলাটা? জাকার্তা। কত সালে হয়েছিল ফার্স্ট খেলাটা অর্গানাইজ করা হয়েছিল, ফার্স্ট গেম খেলাটা হয়েছিল 1989, খেলাটা অর্গানাইজ করা হয়েছিল 1989, ওকে? তারপর এটা খেলাটা যেহেতু ব্যাডমিন্টন প্লেয়ার, ব্যাডমিন্টন খেলা তোমরা নিশ্চয়ই জানো, এখানে সিঙ্গেলস হয়, এই সিঙ্গেলসটা মেন প্লাস ওম্যান বোথের জন্যই হচ্ছে এবং ডাবলস হয়, ওকে? এবং সেটাও মেন প্লাস ওম্যান ডাবলের জন্য হচ্ছে, তো সব মিলিয়ে পাঁচটা সেগমেন্ট থাকে, সেখানে পাঁচটা রকম খেলা হয়, পাঁচজনের পাঁচ রকম খেলা হয়। এবং সবচেয়ে যেটা বড়ো কথা সেটা হচ্ছে যে হোস্টিং কান্ট্রিগুলো কোনো সময় তোমার পরীক্ষায় চেয়ে নেয়, দেখবে বিভিন্ন রকম পরীক্ষা বিশেষ করে রেলের সাইডগুলোতে হোস্টিং কান্ট্রি চাই, তো হোস্টিং কান্ট্রিটা খুব খুব ইম্পর্টেন্ট, তোমাকে এই লিস্টটা জেনে নেওয়া অবশ্যই দরকার। সুদীর্মান কাপটা যখন প্রসঙ্গ উঠলোই কোশ্চেন হয়ে যায় তো হোস্টিংটা বলে দিই, হোস্ট কান্ট্রিগুলো 2019 সালে যেটা লাস্ট খেলা হয়েছিল, 2019 সালে সেই খেলাটার ম্যাক্সিমাম প্রাইজও পেয়েছিল চায়না এবং খেলাটা অর্গানাইজ করেছিল ন্যানিংয়ে, কোথায় হয়েছিল? ন্যানিং বলে একটা জায়গা আছে, সেটা কোন দেশ? চায়নাতে হয়েছিল এবং ম্যাক্সিমাম কাপ, ম্যাক্সিমাম মেডেল হোল্ডার ছিল চায়না। হোয়ার অ্যাস 2021 সালে প্রতি দু বছর অন্তর অন্তর, এভরি টু ইয়ার্সে খেলাটা অর্গানাইজ করা হয়, 2021 সালে খেলাটা আবার কোথায় হবে? সুঝাও বা সুজু, সেটা কোথায়? চায়নাতেই। দু বছর পর আবার হলে 2023 সালে খেলাটা অর্গানাইজ হবে, কোথায় হবে? খেলাটা জাম জেনে রাখো, নিউ দিল্লিতে হবে, নিউ দিল্লি ইন্ডিয়াতে। অ্যান্ড 2025 সাল পর্যন্ত একটা টার্গেট রাখা হয়েছে হোস্ট কান্ট্রি, 2025 সালে খেলাটা হবে সেই চায়নাতে, ওকে? চায়নার এখনও লোকেশনটা ঠিকঠাক করা হয়নি, এটা একটু দেখে রাখবে। তো মোটামুটি যে হোস্টিং কান্ট্রিগুলো সুদীর্মান কাপের সেটা বলে দিলাম, ক্লিয়ার আশা করি, ওকে? তাহলে সুদীর্মান কাপটা ব্যাডমিন্টন খেলা ওরিয়েন্টেড এবং খেলাটা একটা ইন্দোনেশিয়ান ব্যাডমিন্টন প্লেয়ার ডিক সুদীর্মানের নামে হয়েছিল এবং প্রথম খেলাটা হয়েছে জাকার্তাতে এবং ফার্স্ট খেলাটা অর্গানাইজ করা হয়েছিল জাকার্তার 1989। ফাইন।
পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে ভারতে রেল মন্ত্রকের দ্বারা চালু হওয়া প্রথম অন্তদয় এক্সপ্রেস কোন স্টেশনগুলির মধ্যে চলছে? ফটাফট অ্যান্সার বলো। ভারতে রেল মন্ত্রকের দ্বারা চালু হওয়া প্রথম অন্তদয় এক্সপ্রেস কোন স্টেশনগুলির মধ্যে চলছে? অ্যান্সার অ্যান্সার ফার্স্ট ফার্স্ট গুড অ্যান্সার হচ্ছে সি, কেরালাতে। কেরালার এর্নাকুলাম, এর্নাকুলাম হচ্ছে কেরালাতে। কেরালার এর্নাকুলাম থেকে হাওড়াতে প্রথম এটা শুরু হয়েছিল, চলেছে, প্রথম অন্তদয় এক্সপ্রেস চলেছে। এবার কথাটা হচ্ছে কবে শুরু হয়েছিল। এই ধরনের রেলের কোশ্চেন একটু পাস্ট ওরিয়েন্টেড কোশ্চেন দেয়, মানে কন্টেম্পোরারি অ্যাফেয়ার্স দেয়, ঠিক আছে? তো কন্টেম্পোরারি অ্যাফেয়ার্স দিলে তোমাকে বলবে যে প্রথম কবে লঞ্চ হয়েছিল, তারিখটা, তারিখটা কে পারবে? অন্তদয় এক্সপ্রেস কবে চালু হয়েছিল ফার্স্ট জানো, ফার্স্ট জানো অন্তদয় এক্সপ্রেস কবে চালু হয়েছিল? অ্যান্সার বলো। আচ্ছা আমি বলে দিচ্ছি, অ্যান্সারটা হচ্ছে চৌঠা মার্চ, ফোর্থ মার্চ 2017 এই অন্তদয় এক্সপ্রেসটা চালু হয়েছিল এর্নাকুলাম, কেরালার এর্নাকুলাম থেকে হাওড়া পর্যন্ত। ওকে চলো পরের কোশ্চেন, পরের কোশ্চেন, কোশ্চেন ছিল সর্বশেষ ভারতীয় রেল বাজেটের, রেল বাজেট কবে প্রকাশিত হয়েছিল, সর্বশেষ ভারতীয় রেল বাজেট কবে প্রকাশিত হয়? ফার্স্ট অ্যান্সার দাও। সর্বশেষ রেল বাজেট কবে প্রকাশিত হয়? চারেকটা এ বলছে সৌরভ, 17 বলছে, 16 বলছে। আচ্ছা এটার অ্যান্সার, এটার অ্যান্সার 16 2016 25 ফেব্রুয়ারিতে সুরেশ তৎকালীন যে রেলমন্ত্রী ছিলেন সুরেশ প্রভু, তিনি শেষ রেল বাজেটটা, যেটা সাধারণ বাজেট থেকে আলাদা ছিল, পৃথক ছিল, জেনারেল বাজেট থেকে যেটা পৃথক ছিল রেল বাজেট হিসাবে, সেটা উনি পাবলিশড করেছিলেন 25 ফেব্রুয়ারি 2016 সালে। এবার যখন বাজেট প্রসঙ্গটা উঠলো, রেলের বাজেট প্রসঙ্গে কিছু কিছু হিস্ট্রি রয়েছে, সেই হিস্ট্রিগুলো একটু বলে ফেলো দেখি, ফটাফট অ্যান্সার করো। প্রথম রেলের বাজেট কবে এসেছিল? ফার্স্ট অ্যান্সার দাও, প্রথম রেলের বাজেট কবে এসেছিল? মানে জেনারেল বাজেট থেকে প্রথম রেলের বাজেটকে পৃথক, পৃথকীকরণ করা হয়েছিল কোন সালে? শিগগিরি উত্তর দাও, শিগগিরি শিগগিরি ফার্স্ট। না 1921 সাল নয়। গল্পটা হচ্ছে বলে দিই, ব্রিটিশ, তখন তো ব্রিটিশ রেল ছিল, তো ব্রিটিশ যখন রেল ছিল, তো সেই ব্রিটিশ রেলের একজন ইকোনমিস্ট ছিলেন, ব্রিটিশ রেলের একজন ইকোনমিস্ট ছিলেন, তার নাম হচ্ছে উইলিয়াম মাইকেল বা মিশেল, হোয়াট এভার তুমি যাই উচ্চারণ করো না কেন, অকওয়ার্থ। এই ভদ্রলোকের আন্ডারে 1921 সালে একটা কমিটি হয়, একটা রেল বাজেট কমিটি তৈরি হয়েছিল 1921 সালে, অকওয়ার্থ কমিটি একটা তৈরি হয়েছিল এনার নাম অনুসারে, ইনি ছিলেন হেড। আফটার দ্যাট এনার রেকমেন্ডেশন অনুযায়ী, এনার রেকমেন্ডেশন অনুযায়ী ফার্স্ট সেপারেট রেলওয়ে বাজেট এসেছিল 1925 সালে। খেয়াল রেখো, 1925 সালে প্রথম রেলের বাজেট পাশ করা হয়েছিল
1921 সালে কমিটি তৈরি হয়েছিল উইলিয়াম মিশেল অকওয়ার্থ কমিটির তার আন্ডারে, যিনি ছিলেন ব্রিটিশ রেলওয়ে ইকোনমিস্ট একজন, যে রেলের যে কত রকম কী খরচাপাতি উঠছে, রাজস্ব আসছে, রেভিনিউ, তখন একমাত্র যাত্রাপথ ছিল রেল এবং প্রফিটেবল সমস্যা ছিল, সেই দিক থেকে কিন্তু তার তখন একটা বাজেটের দরকার পড়েছিল তার বিস্তারের জন্য। সেই জন্য তার একটা অকওয়ার্ড কমিটি তৈরি হলো 1921 সালে এবং তার রেকমেন্ডেশানে প্রথম সেপারেট রেলওয়ে বাজেট তৈরি করা হলো 1925 সালে। খেয়াল রেখো, রেল বাজেটের জন্য যেহেতু তোমরা জানোই যে জিকে ব্যাপারে যে বাজেট কথাটা কিন্তু আমাদের কনস্টিটিউশনের শব্দের মধ্যে নেই, কনস্টিটিউশনের মধ্যে অ্যানুয়াল স্টেটমেন্ট শব্দটা রয়েছে। অ্যানুয়াল স্টেটমেন্ট শব্দটা যেমন রয়েছে, তো রেল বাজেটটাও কিন্তু ওই 112 নম্বর আর্টিকেল অনুযায়ী এবং 204 নম্বর আর্টিকেল অনুযায়ী কিন্তু পাবলিশ করা হতো। এবং এই প্রসঙ্গে যখন বাজেটটা উঠলো তখন দু তিনটে কথা আরও বলার দরকার, যে ভারতের একমাত্র কোন রেল মন্ত্রী মহিলা যিনি রেল বাজেট পেশ করেছেন, ফটাফট অ্যান্সার দাও, খুব ইজি কোশ্চেন। ভারতের প্রথম কোন মন্ত্রী রেলমন্ত্রী মহিলা যিনি রেল বাজেট পেশ করেছেন? ফার্স্ট ফার্স্ট অ্যান্সার কি? হ্যাঁ, মমতা ব্যানার্জি। এবার তোমার যদি প্রশ্ন করা হয় যে কোশ্চেনটা অনেকবার করে এসছেও, যে ভারতের সব থেকে কোন রেল মন্ত্রী বেশিবার রেল বাজেট পেশ করেছেন সংসদে, তার নাম কি? কোন রেল মন্ত্রী সবচেয়ে বেশিবার রেল বাজেট পেশ করেছেন, তার অ্যান্সার কি হবে? ফটাফট দাও। ভারতে সবচেয়ে বেশিবার রেল বাজেট পেশ করেছেন কোন রেলমন্ত্রী? অ্যান্সার সবচেয়ে বেশিবার বলেছি, ম্যাক্সিমাম টাইম, হুইচ ইন্ডিয়ান রেলওয়ে মিনিস্টার ম্যাক্সিমাম টাইম পাবলিশড রেল বাজেট ইন দ্য পার্লামেন্ট? অ্যান্সার না, এর অ্যান্সার হচ্ছে ম্যাক্সিমাম টাইম রেল বাজেট পেশ করেছেন লালু প্রসাদ যাদব, 6 টাইম। ঠিক আছে, ম্যাক্সিমাম টাইম রেল বাজেট পেশ করেছেন লালু প্রসাদ যাদব, 6 টাইমস। খেয়াল রেখো, কোশ্চেনটা কিন্তু আসে। ওকে, চলো পরের কোশ্চেন, নাহলে সময় চলে যাবে। রবার্ট কানিগাল রচিত দ্য ম্যান হু নিউ ইনফিনিটি বইটি কার সম্বন্ধে বলা? রবার্ট কানিগাল রচিত দ্য ম্যান হু নিউ ইনফিনিটি বইটি কার সম্বন্ধে বলা? ফটাফট অ্যান্সার দাও। গুড গুড গুড, এস রামানুজন। এবার কতগুলো প্রশ্ন চলে আসে এর ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে। হু ওয়াজ এস রামানুজন? এস রামানুজন কে? না না, তুমি ঠিক নয়, স্টিফেন হকিংস নয়, অ্যান্সার হবে এস রামানুজন। ফার্স্ট বলো না, সত্যেন্দ্রনাথ বসুও নয়, অ্যান্সার বলো, এটা হচ্ছে এস রামানুজন। এস রামানুজন কে ছিলেন? শ্রীনিবাস রামানুজন কে ছিলেন একটু বলো, এখান থেকেও কোশ্চেন আসে ব্যাকগ্রাউন্ড থেকে। এস রামানুজন কে ছিলেন? তারপর তোমাদের শিখিয়ে দেবো কারেন্ট অ্যাফেয়ার্স কী করে পড়তে হয়, ম্যাথমেটিশিয়ান। বেশ বেশ, গুড কৌশিক। এবার যে কোশ্চেনগুলো তাহলে আসতে পারে এখান থেকে রিলেটেড, তাহলে যখন ম্যাথমেটিশিয়ান ব্যাপারটা আসলো, তাহলে তোমার প্রশ্ন আসতে পারে যে ওয়ার্ল্ড ম্যাথমেটিক্স ডে কবে পালন করা হয়? ন্যাচারালি বলো দেখি, ফার্স্ট বলো, ওয়ার্ল্ড ম্যাথমেটিক্স ডে বা ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্স ডে কবে পালন করা হয়? ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্স ডে কবে পালন করা হয়, ফটাফট অ্যান্সার দাও। এক্স্যাক্টলি কৌশিক, হু ইনভেন্টেড দ্য ভ্যালু অফ ইনফিনিটি, গুড। কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্স ডে কবে পালন করা হয়? ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্স
ম্যাথামেটিক্স ডে, যেটা অর্গানাইজ করে ইউনেস্কো, যেটা পালন করে ইউনেস্কো দ্বারা যেটা পরিচালিত হয়। ইউনেস্কোর ফুল ফর্ম, ইউনেস্কোর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজড অর্গানাইজেশন, তাই তো? তাহলে এই ইন্টারন্যাশনাল ম্যাথামেটিক্স ডে এটা পালন করা হয় 15th অক্টোবর 2020 সালে। এই দিনটার থিম কি আছে? এবছরে 2020 সালে 15ই অক্টোবর মানে ইন্টারন্যাশনাল ম্যাথামেটিক্স ডে, এর থিম কি ফটাফট বলো। এটা পরীক্ষা সম্ভবত একটা ইম্পর্টেন্ট ডে, কিন্তু 2020 সালে আন্তর্জাতিক গণিত দিবসের থিম কি ফটাফট অ্যান্সার দাও। অ্যান্সার হচ্ছে ম্যাথামেটিক্স ইজ এভরিহোয়ার, ম্যাথামেটিক্স ইজ এভরিহোয়ার, এটা হচ্ছে এবছরের ইন্টারন্যাশনাল ম্যাথামেটিক্স ডে থিম। ওকে, কত অক্টোবর? 15ই অক্টোবর, 15th অক্টোবর, 15th অক্টোবর ডেটটা হচ্ছে ইন্টারন্যাশনাল ম্যাথামেটিক্স ডে। খেয়াল করে পুরো পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, দুম করে যদি আমার প্রশ্ন করা হয়, বর্তমানে ইউনেস্কোর এখন হেডকে ডিরেক্টর জেনারেলের নাম কি গো? ইউনেস্কোর এখন ডিরেক্টর জেনারেলের নাম কি, ডিজির নাম কি? ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনসের ডিরেক্টর জেনারেলের নাম কি, কে রয়েছেন? ফটাফট অ্যান্সার দাও। ইউনেস্কোর ডিজির নাম হচ্ছে বর্তমানে যিনি রয়েছেন অড্রে অউজলি, অড্রে অউজলি একজন ফ্রান্সের ব্যক্তিত্ব, ইনি রয়েছেন ইউনেস্কোর এখন ডিরেক্টর জেনারেল। ওকে, অড্রে অউজলি, গুড গুড। নেক্সট, পরের কোশ্চেন, পরের কোশ্চেন, নিচের কোনটি রেল উপকূলের সাথে দৃশ্য উপস্থাপন করে আরব সাগরের সমান্তরালে চলে? জিওগ্রাফিটা কেউ যদি বুদ্ধি করে পড়ে তাহলে এমনি সে পারবে। গুড গুড টুইন গুড। নিচের কোনটি, কোন রেল জোনটা আর কি উপকূলীয় অঞ্চলের সাথে সমান্তরালে চলে আর কি, ফটাফট অ্যান্সার দাও। জিওগ্রাফিটা বুদ্ধি করে পড়তে পারলে এমনিই হবে। হ্যাঁ কৌশিক, অ্যান্সার দিয়েছো, আর কে বলবে ফটাফট? হ্যাঁ ঠিকই, অ্যান্সার হচ্ছে কোঙ্কান রেলওয়ে, কোঙ্কান রেলওয়ে আরব সাগরের প্যারালালি চলে। ঠিক আছে, তোমাকে যেহেতু জায়গার নাম বলে দিচ্ছে আরব সাগর, তাই কোঙ্কান রেলওয়ে আরব সাগরের প্যারালালি চলে। এবার কথা হচ্ছে, কোঙ্কান রেলওয়ে তোমাকে যদি দুম করে প্রশ্ন করা হয়, এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এর হেডকোয়ার্টার কোথায়? না, তমাল ডি নয়, অ্যান্সার কোঙ্কান রেলপথ, কোঙ্কান রেলপথ। এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত ফটাফট অ্যান্সার দাও। কোঙ্কান রেলওয়ের হেডকোয়ার্টারের কোথায় অবস্থিত? তোমাদের দেবে জিকে বইতে বা বিভিন্ন উইকিপিডিয়াতে দেখবে এরকম করে লিস্ট ধরা থাকে, বাট একটু খেয়াল করে নোট বানিয়ে পড়াশোনা করো। কোঙ্কান রেলপথের হেডকোয়ার্টারের নাম কি? গুড গুড সৌরভ, অ্যান্সার হচ্ছে বেলাপুর। বেলাপুরটা ওই নভি মুম্বাইয়ের মধ্যে পড়ে, বেলাপুর নভি মুম্বাই। ওকে, সেই হেডকোয়ার্টারটা হচ্ছে বেলাপুর নভি মুম্বাই। বেশ, ওকে, পরের কোশ্চেন, পরের কোশ্চেন হচ্ছে 7 নম্বর, ভারতের প্রথম কোন রাজ্যে মিথানল ভিত্তিক বিকল্প রান্নার জ্বালানি ব্যবস্থা গড়ে তোলা হয়েছে? মিথানল ভিত্তিক বিকল্প রান্নার জ্বালানি গড়ে তোলা হয়েছে। গুড তুহিন, বেলাপুর নবী মুম্বাইতেই, ঠিকই বলেছ। 7 নম্বর কোশ্চেনের অ্যান্সার দাও।
সাত নম্বর কোশ্চেনটার অ্যান্সার অ্যান্সার হচ্ছে আসাম। এর ব্যাকগ্রাউন্ড নিয়ে একটু বলে দেওয়া ভালো, সেটা হচ্ছে নীতি আয়োগ। নীতি আয়োগ, নীতি আয়োগের ফুল ফর্ম কে বলতে পারবে? এটা তোমাদের হোম টাস্ক, তাড়াতাড়ি করে কমেন্ট বক্সে জানাও নীতি আয়োগের ফুল ফর্ম কি এবং কবে তৈরি হয়েছে। নীতি আয়োগ, যেটা প্ল্যানিং কমিশনের পরিবর্তে এখন এসছে, সেই নীতি আয়োগ তার একটা প্রজেক্ট নিয়েছে এনভায়রনমেন্ট বা কার্বনকে এমিট করার জন্য। ওকে, সেই কার্বন এমিশনের জন্য একটা প্রজেক্ট নিয়েছে, সেই প্রজেক্টটা আসামে পার্টিকুলার জায়গা রয়েছে, সে জায়গার নাম হচ্ছে নামরূপ। নামরূপ এটা কোন ডিস্ট্রিক্ট? এটা হচ্ছে আসামের যে ডিব্রুগড় জেলা আছে, ডিব্রুগড় ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে। সেই ডিস্ট্রিক্টের মধ্যে এক আসাম পেট্রোকেমিক্যাল লিমিটেড বলে একটা কোম্পানি, আসাম পেট্রোকেমিক্যাল লিমিটেড, এই কোম্পানিটা তারা মিথানল এবং ফরমালিন, মিথানল প্লাস ফরমালিন, ফরমালিন এই দুটো গ্যাসকে তোমার রিনিউয়েবল যে জৈব পদার্থ রয়েছে সেখান থেকে বার করে নিয়ে এসে অল্টারনেটিভ ফুয়েল হিসাবে ইউজ করছে। ওকে, তো 2015 সাল থেকে এই একটা প্রজেক্টটা চলছে, 2015 সাল থেকে। ওকে, এটা একটু খেয়াল রেখো, এই ধরনের কিন্তু ব্যাকের খবরগুলো কিন্তু পরীক্ষা হলে দিয়ে দেয় সায়েন্স টেকনোলজি ওরিয়েন্টেড। তো রেলের পরীক্ষা এই ধরনের সায়েন্স টেকনোলজির কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেটা বোঝানোর জন্যই বললাম একটু খেয়াল করে করে পড়ো, কারণ কবে তোমার সেট পড়ছে, কোন হাফে পড়ছে তার কোনো ঠিক নেই, তাই একটু খেয়াল করে পরীক্ষা দেবে। পরেরটা, নিচের কোনটি বিশ্বের ব্যস্ততম মেট্রো স্টেশন? ফটাফট অ্যান্সার, 8 নম্বর কোশ্চেন, নিচের কোনটি বিশ্বের ব্যস্ততম মেট্রো স্টেশন? নিচের কোনটি বিশ্বের ব্যস্ততম মেট্রো স্টেশন? গুড গুড গুড, 2015 সালে তোমার তৈরি হয়েছে, গুড, 1st জানুয়ারি, ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, গুড গুড। আচ্ছা, এটার অ্যান্সার হচ্ছে নিচের ব্যস্ততম বিশ্বের ব্যস্ততম মেট্রো স্টেশনের নাম কি? ওকে, এর অ্যান্সার হচ্ছে টোকিও সাবওয়ে জাপান। টোকিও সাবওয়ে জাপান বিশ্বের সবচেয়ে ব্যস্ততম মেট্রো স্টেশন। এবার তোমার যদি প্রশ্ন করা হয়, তোমার যদি প্রশ্ন করা হয় যে ভারতের এখন বর্তমানে কতগুলো টোটাল মেট্রো রেলওয়ে রয়েছে, টোটাল ভারতে কতগুলো মেট্রো রেলওয়ে রয়েছে, তাড়াতাড়ি করে বলো দেখি, ফটাফট অ্যান্সার দাও, ভারতে অ্যাট প্রেজেন্ট টোটাল কতগুলো মেট্রো রেলওয়ে রয়েছে? অ্যাট প্রেজেন্ট ভারতে কতগুলো টোটাল মেট্রো রেলওয়ে রয়েছে? কমেন্ট বক্সে জানাও, শিগগির জানাও। 10টা, ঠিক। অ্যাট প্রেজেন্ট ইন্ডিয়াতে, অ্যাট প্রেজেন্ট ইন্ডিয়াতে 10টা রয়েছে। 10টা কোথায় কোথায়? প্রথম হচ্ছে তোমার কোথায়? কলকাতা, সবাই জানো যে 1984 প্রথম কলকাতাতে মেট্রো চালু হয়েছিল, ঠিক আছে, এবং কলকাতার সঙ্গে সঙ্গে কলকাতা, দিল্লি, চেন্নাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, জয়পুর, গুরগাঁও, মুম্বাই, কোচি এবং লখনৌতে চলছে। আবার বলছি, খেয়াল করে আমি শর্ট ফর্মগুলো লিখে দিচ্ছি, কলকাতা, দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, জয়পুর, গুরগাঁও, মুম্বাই, কোচি এবং লখনৌ, এই 10টা জায়গায় এখন মেট্রো রেল চলছে। তোমায় প্রশ্ন করতেই পারে নিচের কোন জায়গায় মেট্রো রেল নেই এখনও পর্যন্ত, খেয়াল করে, ঠিক আছে। তোমায় প্রশ্ন করতে পারে 2025 সালের মধ্যে কোথায় মেট্রো রেল তৈরি হচ্ছে, মেট্রো রেলের কাজ 2025-এর মধ্যে শেষ হবে বললে ঘোষণা করা হয়েছে কোন কোন জায়গায়, ঠিক আছে। তো সেই লিস্টটাও পড়ে নিও, অনেকগুলো আছে, যেমন নাগপুর, আহমেদাবাদ, গান্ধীনগর, নয়ডা, নবী মুম্বাই, পুনে, কানপুর,
ভাইজ্যাগ, সুরাট, গুয়াহাটি, পাটনা, কোয়েম্বাটুর, ইন্দোর, ভারানসি অ্যান্ড থিরুভানন্তপুরমে কিন্তু বলে দেওয়া হয়েছে 2025 সালের মধ্যে মেট্রো রেলের কাজ সম্পন্ন হয়ে যাবে। তো এগুলো খেয়াল রেখো এবং এই জায়গাগুলো খেয়াল রেখে রেখে কিন্তু পড়াশোনাটা করো। ওকে, বেশ বেশ, পরেরটা, পরের কোশ্চেন, অ্যারেনিওলজি কোন বিষয়ের অধ্যয়ন? অ্যারোনিওলজি ইজ দ্য সাবজেক্ট অফ, অ্যারোনিওলজি ইজ দ্য সাবজেক্ট অফ, অ্যারোনিওলজি কোন বিষয়ের অধ্যয়ন? অ্যান্সার বলছো এ। আচ্ছা, এর অ্যান্সার হচ্ছে এ, গুড। তাহলে পরেরগুলো বলে ফেলো। বিষ বা মৌমাছি রিলেটেড সায়েন্সটার নাম কি? হ্যাঁ ঠিকই বলেছো, ঠিকই বলেছো, অ্যান্সার হবে মাকড়সা, স্পাইডার। তাহলে বাদবাকিগুলো বলো, মৌমাছি রিলেটেড বা বিষ রিলেটেড সায়েন্সের নাম কি? আমি লিখে দিকে দিয়ে যাচ্ছি, তার নাম হচ্ছে সায়েন্স অফ বিষ, তার নাম মেলিটোলজি, মেলিটোলজি। কেঁচো বা যদি আর্থওয়ার্ম বলা হয়, কেঁচো বা আর্থওয়ার্ম বলা হয়, তার বিষয়ক যে পড়াশোনাটা, স্টাডি অফ মানে কি বলবো, আর্থওয়ার্মস বা প্যারাসাইটিক ওয়ার্মস, তার নাম হবে হেলিমিন্থোলজি। লিখে দিচ্ছি, খেয়াল করে এগুলো পড়বে, হেলিমিন্থোলজি, হেলিমিন্থোলজি। পতঙ্গ বিষয়ক যে কোনো মানে ইনসেক্ট বা মাইটস বলা হয়, মাইটস, MITES, পতঙ্গ ঠিক নয়, যেগুলো আর কি তোমার অনেকটা ওই মাকড়সা টাইপেরই, পতঙ্গ বিশেষ একটা প্রাণী, সেই রিলেটেড যদি পড়াশোনা হয় তাকে একটা যদি পতঙ্গ ডিরেক্ট বলে তাহলে হবে এন্টোমোলজি, এন্টোমোলজি। অথবা তোমার যদি দেখবে অপশানে তোমার এটা থাকতে পারে, দেখবে অ্যাকারোলজি রয়েছে, অ্যাকারোলজি, যে কোনো দুটোর মধ্যে একটা থাকবে। তো এই দুটো খেয়াল করে পড়ো, প্রেফারেন্স দেবে এন্টোমোলজিকে। ওকে, পতঙ্গ বিষয়ক পড়াশোনাকে বলা হয়, স্টাডি অফ ইনসেক্ট, তাকে বলা হয় এন্টোমোলজি। আদারওয়াইজ দেবে অপশন আছে কিনা অ্যাক্রোলজি, যদি এন্টোমোলজি না থাকে তখন অ্যাক্রোলজি নামটা দেবে বা অপশানটা খেলবে। এদেরও কিন্তু খুব কনফিউশন থাকে খেয়াল করে। ওকে চলো পরের কোশ্চেন, পরের কোশ্চেন, ভারতে কোন রাজ্যে প্রথম বেসরকারিভাবে চালিত রেল স্টেশন হয়েছে? ভারতে কোন রাজ্যে প্রথম বেসরকারিভাবে বা প্রাইভেট রেল স্টেশন চালু হলো? ফার্স্ট অ্যান্সার দাও। দশেরটার বলছো এ, তুহিন, না। ফটাফট অ্যান্সার দাও, ফটাফট। আর আমি আবার বলছি, তোমাদের মতো অনেক বন্ধু তো হয়তো তোমাদের রয়েছে যারা পড়াশোনা করতে চাইছে ঠিকঠাকভাবে, তাদেরকে একটু শেয়ার করো কোশ্চেনগুলো, তো যারা জানতে পারুক যে কী ধরনের কোশ্চেন ব্যাকগ্রাউন্ড থেকে আসে, ঠিক আছে, এবং কী করলে ব্যাকগ্রাউন্ডগুলো পড়াশোনা করা উচিত সেগুলো জানতে পারবে। তার জন্য এই লাইভ সেশনটা একটু পারলে শেয়ার করে দাও, হোয়াট এভার। দশ নম্বরের অ্যান্সারটা বলো, কেউ বলছো দশেরটা এ, ভোপাল, হ্যান ত্যান। অ্যান্সার হচ্ছে মধ্যপ্রদেশ, পার্টিকুলারলি স্টেশনটার নাম হচ্ছে হাবিবগঞ্জ, পার্টিকুলারলি স্টেশনটার নাম হচ্ছে হাবিবগঞ্জ। এটা নিয়ার ভোপাল, পুরোপুরি ভোপাল নয়, ভোপালের কাছাকাছি, হাবিবগঞ্জ বলে এটা রেলওয়ে স্টেশন। এটা প্রথমবার, প্রথমবার প্রাইভেট স্টেশন হয়েছিল। ওকে, প্রথমবার স্টেশনটা প্রাইভেট স্টেশন হয়েছিল। পরেরটা, আচ্ছা, এটা প্রাইভেট স্টেশন হয়েছিল 2017 সালে, আজকে কিন্তু গল্পটা নয়, 2017 এটা প্রাইভেটেশনটা হয়ে গেছিলো, বেসরকারিকরণটা কিন্তু 2017 হয়ে গেছে, ক্লিয়ার। আচ্ছা, 11 নম্বর কোশ্চেন, ন্যাশনাল একাডেমি অফ এগ্রিকালচারাল রিসার্চ ম্যানেজমেন্ট কোথায় অবস্থিত? দেখি কে বলতে পারে, কার কত স্কোর, তোমরা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ, তোমরা ওই যখনই লিঙ্কে গেছো কোশ্চেন করতে তখন তোমরা নিশ্চয়ই স্কোর চেক করে নিয়েছো। তো দেখি তোমাদের স্কোর কত হয়, ওদিকে তো IPL ম্যাচ হচ্ছে, তাতে তোমার কোনো লাভ হবে না, তোমাদের কত স্কোর হচ্ছে সেটা দেখে দেখা যাবে। যারা হাই স্কোর পাবে, মানে যে হাই স্কোর পাবে তাদের জন্য পরবর্তীকালে বিশেষ ঘোষণা রয়েছে, ঠিক আছে, দেখা যাক কে সব থেকে বেশি হাই স্কোর তুলতে পারে। আচ্ছা বলো আপাতত, ন্যাশনাল একাডেমি অফ এগ্রিকালচারাল রিসার্চ ম্যানেজমেন্ট কোথায় অবস্থিত? গুড, গুড, এর অ্যান্সার হচ্ছে হায়দ্রাবাদ। তাই পরের জায়গাগুলো যেগুলো এই এগ্রিকালচারাল রিলেটেড, সে জায়গাগুলো কিন্তু পরীক্ষায় আসে, একটু খেয়াল করে পড়ে নিই,
সিমলাতে এগ্রিকালচারাল যে একটা ইনস্টিটিউট রয়েছে তার নাম কি বলো দেখি, ফার্স্ট ফার্স্ট বলো। সিমলাতে এগ্রিকালচারাল রিলেটেড যে ইনস্টিটিউটটা রয়েছে তার নাম কি? না, 11টা এ অ্যান্সার প্রতীক। ন্যাশনাল একাডেমি অফ এগ্রিকালচারাল রিসার্চ ম্যানেজমেন্ট অবস্থিত হচ্ছে হায়দ্রাবাদে। আমি বলতে চাইছি বাদবাকি যে তিনটে, সিমলা, কটক এবং ভোপালে, এখানে এগ্রিকালচারাল রিলেটেড আর কি কি সংস্থা রয়েছে, সেন্টার রয়েছে, খেয়াল করে পড়বে এগুলো, এগুলো পরীক্ষায় আসে। সেটা হচ্ছে সিমলাতে তোমার রয়েছে সেন্ট্রাল পোটাটো রিসার্চ ইনস্টিটিউট, পোটাটো রিসার্চ ইনস্টিটিউট সিমলাতে রয়েছে, এটা খেয়াল করে পড়বে পরীক্ষায় কোশ্চেন আসে। কটক তো বিখ্যাত রয়েছে, সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট পরীক্ষাটা তো প্রচুর বার আসে, কমন কোশ্চেন। ভোপালেরটাও পরীক্ষায় আসছে, ইদানিংকালে পরীক্ষায় বেশ কয়েকবার রেলের পরীক্ষায় এসছে, সেটার অ্যান্সার সেন্ট্রাল ইনস্টিটিউট অফ এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং এটাও খেয়াল করে যেও, এটাও পরীক্ষায় কিন্তু দু একবার এসছে, খেয়াল করে। ভোপালে তোমার রয়েছে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, ওকে। হ্যাঁ, রাইসে তোমার রয়েছে সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট কটকে, ক্লিয়ার। পরেরটা 12 নম্বর, কোন বছরের মধ্যে ভারতীয় রেল কার্বন মুক্ত হওয়ার জন্য পরিকল্পনা নিয়েছে? কোন বছরের মধ্যে ভারতীয় রেল কার্বন মুক্ত হওয়ার জন্য পরিকল্পনা নিয়েছে? গুড, অ্যান্সার হচ্ছে 2030। গল্পটা হচ্ছে ভারতীয় রেল 100% একটা ইলেকট্রিফিকেশন বা বৈদ্যুতিকরণ নিয়ে আসছে, সেটাও তোমার ওই রিনিউয়েবল সোর্সগুলোকে, যেগুলো তোমার কী বলো পুনর্নবীকরণযোগ্য যে বস্তুগুলো রয়েছে সেই শক্তির মারফত, সেই শক্তিটাকে কাজে লাগিয়ে সম্পূর্ণরূপে 2030 সালের মধ্যে পুরো ভারতবর্ষের সমস্ত রেল ব্যবস্থার মধ্যে একটা ইলেকট্রিফিকেশন সিস্টেম নিয়ে আসতে চলেছে 2030 সালের মধ্যে, এটা ঘোষণা করা হয়ে গেছে, একটু খেয়াল রেখো। এবং পুনর্নবীকরণযুক্ত যে শক্তিগুলো তার ইউজ হবে এর মধ্যে 10%, 2030 সালের মধ্যে সেই ব্যবস্থা করা হবে বলে ঘোষিত হয়েছে, ওকে। তো খেয়াল করে রেখো, রিনিউয়েবল সোর্স থেকে যে এনার্জি পাওয়া যায় সেই এনার্জি থেকে 10% রেলওয়েতে ইউজ করা হয় বলে ঘোষিত হয়ে গেছে, অ্যানাউন্স করা হয়েছে, ক্লিয়ার। পরের কোশ্চেন 13 নম্বর, ভারতের কোন শহরের পূর্বতম নাম, সরি ভারতের বলছি, কোন শহরের পূর্বতম নাম নিউ আমস্টারডাম? 13 নম্বর কোশ্চেন, কোন শহরের পূর্বতম নাম নিউ আমস্টারডাম? প্রিভিয়াস নাম চাই শহর বা দেশের, বিভিন্ন দেশের নাম প্রিভিয়াস নেম থাই ট্রেডিশনাল যে কিনে সেগুলো বলো দেখি। 13টা বলছো সি, বাদবাকি লোকজন ফটাফট ফটাফট, ওকে গুড, অ্যান্সার তো নিউ ইয়র্ক বোঝা যাচ্ছে, এখান থেকে একটা লিঙ্কে আরামসে আন্দাজ করাই যাচ্ছে। পরেরগুলো বলো দেখি, না 13 নম্বর কৌশিক নয়, অ্যান্সার হবে সি নিউ ইয়র্ক। এবার বলো দেখি বাদবাকিগুলোর আগের নাম কি ছিল, বাদবাকিগুলোর আগের নাম একটু বলে ফেলো, একটু খেলি, জিকে নিয়ে খেলা যায়, বলো একটু। ওয়েলিংটনটা টোপ দেওয়া, এটা কোনো আগের নাম ছিল না। লেসোথোর আগের নাম কি ছিল, প্রিভিয়াস নেম অ্যাঙ্গোরা, ঠিক আছে খেয়াল রেখো। সাউথ আফ্রিকাতে লেসোথোর আগের নাম ছিল অ্যাঙ্গোরা, ওকে। আফটার দেখ, সিটি অসলো বা অসলো যে নরওয়েতে যে দেশটা, তার আগের নাম কি ছিল, তার আগের নাম কি ছিল, অসলোর আগের নাম কি ছিল, ফটাফট বলো দেখি অসলোর আগের নাম কি ছিল। ক্রিস্টিনা, এগুলো একটু খেয়াল করে পড়বে, ক্রিস্টিনা ছিল অসলোর, অসলোর আগের নাম, অসলোর আগের নাম ছিল কৃষ্ণা, ক্রিস্টিনা, ওকে। নরওয়েতে অসলোর আগের নাম ছিল ক্রিস্টিনা। পরেরটা 14 নম্বর, ভারতীয় রেল নিম্নলিখিত কোন রুটে প্রথমবারের জন্য হিমদর্শন এক্সপ্রেস চালু করেছে? অ্যান্সার হচ্ছে ঠিক কালকা সিমলা,
কালকা সিমলাতে ভারতীয় রেল হিমদর্শন এক্সপ্রেস চালু করেছে কালকা সিমলা অঞ্চলে। ক্লিয়ার? এখানে সেরকম কিছু বলার জায়গা নেই আমার। পরের কোশ্চেন, আয়ুর্বেদ কথাটির আক্ষরিক অর্থ কি? আয়ুর্বেদ কথাটির আগে আক্ষরিক অর্থ কি? পনেরো নম্বর কোশ্চেনটার অ্যান্সার দাও ফটাফট ফটাফট। আয়ুর্বেদ শব্দটির আক্ষরিক অর্থটা কি? শারীরবিজ্ঞান সায়েন্স অফ ফিজিওলজি, মনোবিজ্ঞান সায়েন্স অফ মাইন্ড, প্রকৃতি বিজ্ঞান সায়েন্স অফ নেচার, অ্যান্ড জীবন বিজ্ঞান সায়েন্স অফ লাইফ। বলো অ্যান্সার কি? না, পনেরো নম্বর কোশ্চেনের অ্যান্সার লাইফ, সায়েন্স অফ লাইফ। বায়োলজি মানে হচ্ছে জীববিদ্যা, বাট জীবন বিজ্ঞান বলা আছে লাইফ অফ সায়েন্স, সায়েন্স অফ লাইফ, সরি সায়েন্স অফ লাইফ। তাহলে অ্যান্সার হবে আয়ুর্বেদ। ঠিক আছে, মাথা খাটাও, শত আয়ু তো রয়েছেই, জীবন না তাহলে আয়ু থাকবে? তাহলে পনেরো নম্বর অ্যান্সার জীবন বিজ্ঞান বা সায়েন্স অফ লাইফ। পরেরটা পরেরটা ষোলো নম্বর ফটাফট, ভারতীয় রেলের দক্ষিণ মধ্য জোন বা সেন্ট্রাল সাউদার্ন সেন্ট্রাল জোন কোন ব্যাংকের সাথে ডোর স্টেপ ব্যাংকিং পরিষেবা দিতে মৌ বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছেন? ফটাফট অ্যান্সার দাও, ষোলো নম্বর অ্যান্সার কি হবে? ষোলোর অ্যান্সার সবাই বলছো, ঠিকই বলছো, স্টেট ব্যাংক। এবার একটু জিকে নিয়ে খেলি, স্টেট ব্যাংকের আগের নাম কি ছিল গো? আর স্টেট ব্যাংক কবে তৈরি হয় বা ন্যাশনালাইজড হয়? স্টেট ব্যাংক কবে তৈরি হয়েছিল বা ন্যাশনালাইজড হয়েছিল কে বলতে পারবে? প্রতীক রয় না, অ্যান্সার হচ্ছে ষোলোটা বি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। একটু ফাস্ট বলো, স্টেট ব্যাংকের প্রথম কবে ন্যাশনালাইজড হয়েছিল, কবে কবে, এবং তার আগের নাম? হ্যাঁ ঠিকই তুহিন বলেছো, ইম্পেরিয়াল ব্যাংক, কিন্তু তার আগে কবে তৈরি হলো, এটা ন্যাশনালাইজ কবে হয়েছিল স্টেট ব্যাংক? হ্যাঁ, তারিখটা তারিখটা লাগবে আমার, ব্যাংকিংয়ের ক্ষেত্রে তারিখ লাগে। ফার্স্ট জুলাই 1955, ফার্স্ট জুলাই 1955 স্টেট ব্যাংক ন্যাশনালাইজ হয়েছিল, এবং এর প্রিভিয়াস নেম ছিল ইম্পেরিয়াল ব্যাংক। কী নাম ছিল? ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, ইম্পেরিয়াল ব্যাংক ছিল। এবার কথা হচ্ছে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া এটা কবে এস্টাবলিশড হয়েছিল কে বলতে পারবে? ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া কবে এস্টাবলিশড হয়েছিল? ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া কবে এস্টাবলিশড হয়েছিল? ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া এস্টাবলিশড হয়েছিল, গুড, 27th January 1921। এইখানেই খেলাটা পাল্টে যাবে। তুহিন, প্রতীক, তোমরা অনেকেই বলছো একটু খেয়াল করে করে পড়ো, তোমরা সালটা পড়ছো কিন্তু পরীক্ষার কোশ্চেন হচ্ছে আরও গিয়ে টাফ, তাই একটু খেয়াল করে পড়ো। এখন কিন্তু তারিখটাও পড়তে হবে বাবা, কিচ্ছু করার নেই, কারণ কাট অফ যা উঠছে বুঝতেই পারছো, ফাঁক ফোঁকো রেখো না, তাই খেয়াল করে পড়ো। 27th January 1921 ইম্পেরিয়াল ব্যাংক এস্টাবলিশড হয়েছিল। যদি আরও ভালো করে খেয়াল করতে হয় তাহলে আরও টুকরো টুকরো ভাবে মানে ভেবে ভেবে পড়ো, সেটা হচ্ছে ইম্পেরিয়াল ব্যাংকটা কোন কোন ব্যাংক দ্বারা তৈরি হয়েছে। তিনটে ব্যাংককে মার্চ করে ইম্পেরিয়াল ব্যাংক তৈরি হয়েছিল সেই সময় ব্রিটিশ পিরিয়ডে। তিনখানা ব্যাংককে মার্চ করে ইম্পেরিয়াল ব্যাংক তৈরি হয়েছে, তার নাম কি বলতে পারবে? আমি বলে দিচ্ছি, একটা হচ্ছে ব্যাংক অফ ক্যালকাটা, যেটা এস্টাবলিশড হয়েছিল 1806 সালে, সেকেন্ড জুন ব্যাংক অফ ক্যালকাটা, সেকেন্ড জুন 1806 সালে ব্যাংক অফ ক্যালকাটা ছিল তৈরি। তখন তিনটে জায়গায় ছিল মেনলি, তারপর তোমার ছিল ব্যাংক অফ বোম্বে, ব্যাংক অফ বোম্বে তৈরি হয়েছিল। কত সালে তৈরি হয়েছিল? তৈরি হয়েছিল 15ই এপ্রিল 1840 সাল ব্যাংক অফ বোম্বে তৈরি হলো, এবং তারপর তৈরি হলো ব্যাংক অফ মাদ্রাস,
ব্যাংকক মাদ্রাস, এটা এস্টাবলিশ হয়েছিল ফার্স্ট জুলাই 1843। এবার ব্যাংক অফ ক্যালকাটা, ব্যাংক অফ বোম্বে এবং ব্যাংক অফ মাদ্রাস এই তিনটেকে মার্জ করে 27 জানুয়ারি 1921 সালে তৈরি হয়ে গেল ইম্পেরিয়াল ব্যাংক। এবং ইম্পেরিয়াল ব্যাংকটা পরে ন্যাশনালাইজড হলো 1955 সালে ফার্স্ট জুলাই, এবং তার নাম পাল্টে হয়ে গেলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। একটু খেয়াল করে পড়ো এবং জায়গাগুলোকে বুঝে বুঝে পড়ো, তিনটে স্টেপ আছে। ওকে, গেল তাহলে পরের কোশ্চেন, পরের কোশ্চেন 17 নম্বর, নিচের কোনটি ভিল, এটা বিল লেখা আছে, সরি ভুল টাইপিং হয়েছে, এটা এটা ভিল হবে, ভিল ট্রাইবাল, ভিল উপজাতির একটি লোকনাট্য উৎসব, ভিল উপজাতির একটি লোকনাট্য উৎসব, কে বলতে পারবে? প্রতিবার ফেস্টিভ্যাল থেকে একটা কোশ্চেন থাকেই, নিচের কোনটি ভিল উপজাতির একটি লোকনাট্য উৎসব? বেশ, অ্যান্সার হচ্ছে গাভরি। একটু বলে বলে দিই, গল্পটা হচ্ছে যে মানে যখন মুঘলরা রাজপুতদের সাথে যখন তোমার সম্পর্ক করছে, বৈবাহিক সম্পর্ক করছে ওই 1579-এর দিকে, সেই সময় রাজপুতরা পাহাড়ি অঞ্চল যেখানে ঘন জঙ্গল অঞ্চল ছিল, সেই অঞ্চলে এই ভিল ট্রাইবালরা যেখানে বসবাস করত, সেই জঙ্গলগুলোর থেকে তাদেরকে তুলে নিয়ে আসে এবং সুষ্ঠু একটি গ্রাম্য জীবন, এগ্রিকালচারাল লাইফ তাদেরকে দেয়, এবং তাদের জীবনটা অনেকটা সুস্থ হয়েছিল, সামাজিক জীবন হয়েছিল, মানে ওয়াইল্ড লাইফ থেকে তারা সুস্থ জীবনযাপন পেয়েছিল। এবং সেই সুস্থতা জীবনটাকে পাওয়ার জন্য তার কৃতজ্ঞতা বশত্ব ভিল ট্রাইবাল এই গাভরি উৎসবটাকে পালন করে থাকে, ঠিক আছে, গাভরি উৎসবটা পালন করে থাকে। এটা মেনলি হয় রাজস্থানের, এটি মেনলি হয় রাজস্থানের মেওয়ার রিজিয়ানে, মেওয়ার অঞ্চলে গাভরি উৎসবটা পালন করা হয়, ঠিক আছে। তামাশা কোন রাজ্যের নাচ, কোন রাজ্যের উৎসব এবং নাচ বটেই, দুটোই মিলিয়ে ফটাফট অ্যান্সার দাও, তামাশা কোন রাজ্যের নাচ এবং উৎসব একসাথেই বলতে পারো? ফটাফট ফটাফট অ্যান্সার দাও, এগুলো পরীক্ষায় আসেই, হুবহু আসে, যার জন্যই অপশনগুলো রাখা। তামাশা হচ্ছে মহারাষ্ট্রের নাচ এবং উৎসব, মহারাষ্ট্র, গুড। খেয়াল করে তোমার যদি প্রশ্ন করে, একটু কঠিন কোশ্চেন দেয় যে তামাশা লোকনাট্য বা এই নাচটি কোন শাসকের সময় তার শিল্পকলার দিক থেকে উচ্চতম শৃঙ্গে ছিল, তাহলে কি অ্যান্সার হবে? তামাশা নাচটা মল্লি মেনলি তোমার পপুলার হয়েছিল কোন শাসকের আমলে? না প্রতীক, ঠিক নয়, মহারাষ্ট্র হবে অ্যান্সার, ইউপি নয়। তামাশা নাচটা মেনলি পপুলার হয়েছিল মহারাষ্ট্রে, বাট কোন শাসকের সময় যদি বলা হয়, কোন রুলের সময় হয়েছিল বলতে পারবে? খুব ফেমাস হয়েছিল নাচটা সেকেন্ড বাজিরাওয়ের সময়, সেকেন্ড বাজিরাওয়ের সময় এই নাচটা খুব পপুলার হয়েছিল, শিবাজি নয়। একটু খেয়াল করে, খেয়াল করে জায়গাগুলো, এখন কোশ্চেন কিন্তু এরকমইভাবে দেয়, ঠিক আছে, হাটকে কোশ্চেন দেয়। সেকেন্ড বাজিরাওয়ের সময় কিন্তু মহারাষ্ট্রে বা মারাঠিতে, মারাঠা অঞ্চলে তামাশা নাচটা কিন্তু খুব পপুলার হয়েছিল এবং তার শিল্পকলার দিক থেকেও অনেকটা এনরিচ করেছিল। ওকে, সোয়াং উৎসবটা কোন রাজ্যে হয়? সোয়াং, সোয়াং ফটাফট বলো একটুখানি, আমি তারপরে এখানে দুখানা জিনিস আছে, মানে খুব ইম্পর্টেন্ট দুখানা জিনিস আছে, সেটা নিয়ে বলছি। সোয়াং উৎসবটা তোমার হয় মেনলি তিনখানা রাজ্যে, হরিয়ানা, রাজস্থান এবং ইউপি অঞ্চলে এই সোয়াং উৎসবটা পালন করা হয়। এবং মজার বিষয় হচ্ছে এখানে দুখানা ভাষা ইউজ করা হয়, দুখানা ভাষা ইউজ করা হয়, একটা হচ্ছে বাংরু ল্যাঙ্গুয়েজ, যেটা রোহতকের ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, রোহতক, বাংরু ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, আরেকটা ব্রজ ভাষা, ব্রজ ভাষা ইউজ করা হয়, ঠিক আছে, এই দুখানা জিনিস খেয়াল রেখো, পরীক্ষা কিন্তু কোশ্চেন আসে। ব্রজ ভাষা এবং বাংরু ল্যাঙ্গুয়েজ কিন্তু ইউজ করা হয়, এবং এই সোয়াং নাট্য উৎসবটা, লোকনাট্যটা, ফ্লোকলোরটা, এটা কিন্তু হয় হরিয়ানা, রাজস্থান এবং ইউপিতে। তিনটে জিনিস খুব ভালো করে খেয়াল রেখো, ঠিক আছে, বাংরু,
এবং ব্রজ ভাষা। তুহিন মন্ডল স্পেলিং প্লিজ ইন ইংলিশ, কোনটা কোনটার ক্ষেত্রে? সোয়াং, SOWANG, সোয়াং। ওকে, ভান্ড পাথের, এটা কিন্তু এবারের জন্য খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, যে কোনো পরীক্ষার জন্য, যে কোনো পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট, খেয়াল করে পড়ো। কারণ এইটা কোন রাজ্য রিলেটেড? কাশ্মীর রিলেটেড। খেয়াল করে, কাশ্মীর রিলেটেড, ভান্ড পাথর পাথের এই লোকনাটটা হয় কিন্তু কাশ্মীর রিলেটেড, ঠিক আছে। এখানে একটা নাচ ইউজ করা হয়, একটা ডান্স ইউজ করা হয়, সেই ডান্সটার নাম হচ্ছে ছক, COK। এই ছক ডান্সটা এখানে ইউজ করা হয়, এবং এখানে কি করা হয়, মাইথোলজিকে ইউটিলাইজ করে, মাইথোলজিকে ইউটিলাইজ করে এখানে কন্টেম্পোরারি সোশ্যাল পলিটিক্যাল যে টার্ময়েলগুলোকে সেগুলোকে পোট্রে করা হয়, ঠিক আছে। এবং ছোক ডান্সকে ইউজ করে, স্যাটায়ারকে ইউজ করে, মানে ব্যঙ্গ বিদ্রুপকে ইউটিলাইজ করে কন্টেম্পোরারি সমাজটাকে পোট্রে করা হয়। ভান্ড পাথের লোকনাটকটা কিন্তু খুব ফেমাস, খেয়াল করে পড়ো। এবং এটা কিন্তু কাশ্মীরে হয়, পার্টিকুলার কাশ্মীরে হয়, খেয়াল করে, এটা পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। ওকে, পরেরটা, কোন শহরের পূর্বতম, সরি, পরের কোশ্চেন ছিল 18 নম্বর, সাম্প্রতিককালে মধ্যপ্রদেশ সরকার ভোপাল মেট্রো রেলওয়েকে কোন শাসকের সম্মানে নামাঙ্কিত করবে বলে ঘোষণা করেছেন? একটু অ্যান্সার দাও। 18 নম্বর কোশ্চেন, সাম্প্রতিককালে মধ্যপ্রদেশ সরকার ভোপাল মেট্রোকে পাল্টে দিয়ে এটা অন্য নাম করবে, কার সম্মানের জন্য? ফটাফট অ্যান্সার দাও একটুখানি। গুড গুড, অ্যান্সার হচ্ছে রাজা ভোজ, রাজা ভোজ। একটু খেয়াল করে, তো যদি প্রশ্ন করা হয় এটা ইতিহাস থেকে, এটা কোন বংশের গো, রাজা ভোজ কোন বংশের ছিলেন, কোন বংশ শাসক ছিলেন? ঠিকই বলেছ না কৌশিক, বি অ্যান্সার নয়, অ্যান্সার হবে রাজা ভোজ। খেয়াল করে পড়ো, রিসেন্টলি করেছে, ঘোষণা করেছে মধ্যপ্রদেশের যে মুখ্যমন্ত্রী, ভোপাল মেট্রো রেলওয়েকে তার নাম পাল্টে করে দেবে রাজা ভোজ। রাজা ভোজ কোন, মানে কোন বংশের, কোন ডাইনেস্টির শাসক ছিলেন বলো? ফার্স্ট ফার্স্ট কলিচুর, কলিচুর পারমার হচ্ছে রাজধানীটার নাম, না পারমার হচ্ছে রাজধানীটার নাম ছিল, কলিচুর ডাইনেস্টির রাজধানীর নাম ছিল পারমার, বাট কলিচুর হচ্ছে ডাইনেস্টির নাম। ওকে, তুহিন খেয়াল করে একটুখানি। পরেরটা, নিচের কোন বিখ্যাত ব্যক্তি মহামান্য বলে পরিচিত? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পার্সোনালিটি ইজ নোন অর ওয়াজ নোন অ্যাজ মহামান্যিয়া? ফটাফট 19 নম্বরটা অ্যান্সার দাও একটু ফটাফট। মহামান্য কাকে বলা হয়? গুড অ্যান্সার হচ্ছে মদনমোহন মালব্য। সঙ্গে সঙ্গে পরীক্ষায় কোশ্চেন আসে, মদনমোহন মালব্য কত সালে ভারতরত্ন অ্যাওয়ার্ডটা পান বলো, শিগগির শিগগির বলো, না অ্যান্সার সি হবে, মদনমোহন মালব্য। মদনমোহন মালব্য কত সালে ভারতরত্ন অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন? ভারতরত্ন অ্যাওয়ার্ড কবে পেয়েছিলেন, কবে এনাকে দেয়া হয়? পরীক্ষায় কোশ্চেন অলরেডি এসছে, ফটাফট বলো। গুড, 2015 দেয়া হয়। এবার জয়প্রকাশ নারায়ণকে কী নামে ডাকা হয় গো, জয়প্রকাশ নারায়ণকে কী নামে ডাকা হয়, ফটাফট অ্যান্সার দাও। একে বলা হয় লোকনায়ক, জয়প্রকাশ নারায়ণকে ডাকা হয় লোকনায়ক, না মদনমোহন মালব্যকে ভারতরত্ন অ্যাওয়ার্ড দেওয়া হয় 2015 সালে, ঠিক আছে, একটু খেয়াল করে পড়ো। লোকনায়ক বলা হয় জয়প্রকাশ নারায়ণকে, বাল গঙ্গাধর তিলককে বলা হয় লোকমান্য। যারা গুলি ফেলেছে তারা একটু খেয়াল করে পড়ো, খুব ক্লোজ ক্লোজ বলেই অপশনগুলো দেওয়া। লোকমান্য বলা হয় বাল গঙ্গাধর তিলককে বা বিজু তিলককে বলা হয় লোকমান্যিয়া, মহামান্য বলা হয়। আর যদি বলা হয় মহামতি, তাহলে অ্যান্সার হবে গোপালকৃষ্ণ গোখলে, যিনি ছিলেন কার রাজনৈতিক গুরু, কার রাজনৈতিক গুরু ছিলেন গোপালকৃষ্ণ গোখলে? মহামতি বলা হয় কার রাজনৈতিক গুরু ছিলেন, খেয়াল করে বলো একটুখানি।
ফটাফট বলো একটু, গোপালকৃষ্ণ গোখলে কার রাজনৈতিক গুরু ছিলেন? বেশ, গান্ধীজি। পরের কোশ্চেন, রেলওয়ে ক্ষেত্রে কৌশলগত প্রকল্পগুলিতে সহযোগিতা জোরদার করতে ভারত কোন দেশের সাথে যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর করেছে? কুড়ি নম্বর কোশ্চেনের অ্যান্সার দাও। রেলওয়ে ক্ষেত্রে কৌশলগত বা স্কিল ডেভেলপমেন্ট ক্ষেত্রে বা টেকনিক্যাল ক্ষেত্রে ডেভেলপমেন্ট করার জন্য কোন দেশের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে? অ্যান্সার, না, অ্যান্সার হচ্ছে জার্মানি। খেয়াল করে, 20 অ্যান্সার জার্মানি, খেয়াল করে, কারেন্ট অ্যাফেয়ার্স খেয়াল করে পড়ো। টেকনিক্যাল ক্ষেত্রে জার্মানির সাথে মার্জাভ হয়েছে, ইন্ডিয়া সাইন আপ করেছে। পরেরটা অ্যান্সার হবে বি, কুড়িটার অ্যান্সার বি, খেয়াল করে। পরেরটা 21 নম্বর, নিচের কোন বিকল্পটি ওয়াল্টার হান্ট দ্বারা আবিষ্কৃত হয়েছে? নিচের কোন অপশানটি ওয়াল্টার হান্ট দ্বারা আবিষ্কৃত হয়েছে? ওয়াল্টার হান্ট কি আবিষ্কার করেছেন? গুড গুড, অ্যান্সার 21টা হচ্ছে সি, সেফটি পিন। এই তোমাল, 21টা বি হবে না, সি হবে, সেফটি পিন অ্যান্সার। ওয়াল্টার হান্ট সেফটি পিন তৈরি করেছেন, একটু খেয়াল করে করে বাদবাকিগুলো পড়ে ফেলো না কৌশিক। সেফটি পিন, সেফটি ম্যাচ আবিষ্কার করেছেন এল ই লুনস্ট্রম, খেয়াল করে একটু পড়ে নিও। লুনস্ট্রম বলে একজন ভদ্রলোক সেফটি ম্যাচ আবিষ্কার করেছিলেন। সেফটি ল্যাম্প করেছিলেন হামফ্রে ডেভি, হামফ্রে ডেভি সেফটি ল্যাম্প তৈরি করেছিলেন, খেয়াল করে, হামফ্রে ডেভি সেফটি ল্যাম্প। সেফটি ম্যাচ হচ্ছে এল ই লুনস্ট্রম বলে একজন ভদ্রলোক। এবং পরেরটা সেফটি লিফট বা লিফট আবিষ্কার করেছিলেন, ই এস ওটিস, বলে একজন ভদ্রলোক সেফটি লিফট বা শুধু লিফট আবিষ্কার করেছিলেন। ওকে, তো সেফটি লিফট আবিষ্কার করেছিলেন ওয়াল্টার হান্ট। পরীক্ষায় কোশ্চেন এইগুলো আসে, মানে আবিষ্কার, আবিষ্কারকের নাম আসে, চ্যাপ্টারগুলো ভালো করে দেখে যেও, ওকে, খেয়াল করে পড়ো। পরেরটা, ভারতের প্রথম প্রাইভেট ট্রেন কোনটি? ইন্ডিয়াস ফার্স্ট প্রাইভেট ট্রেন ইজ, গুড, তেজস এক্সপ্রেস। ইন্ডিয়াস ফার্স্ট প্রাইভেট ট্রেন ইজ তেজস এক্সপ্রেস। এবার একটু বলো, তেজস এক্সপ্রেস কোথায় কোথায় চলে? রুটটা কি? ফার্স্ট বলো রুটটা, তেজস এক্সপ্রেসের রুটটা কি? দিল্লি থেকে লখনৌ, খেয়াল করে পড়ো একটুখানি। তেজসের রুটটা হচ্ছে দিল্লি থেকে লখনৌ, ওকে, একটু খেয়াল করে পড়ো। পরেরটা, 23 নম্বর কোশ্চেন, সম্প্রতি প্রভা দেবী এই নামে নতুন নামকরণ করা হয় এলিফ্যান্টন রোড সাবারবান রেলওয়ে। এই এলিফ্যান্টন রোড সাবারবান রেলওয়েটা কোথায় অবস্থিত? এটাও কিন্তু রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, রেলের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো খেয়াল করে পড়ে যেও। এলিফ্যান্টন রোড সাবারবান রেলওয়ে স্টেশনটা কোথায় অবস্থিত, যার নতুন নামকরণ হচ্ছে হিন্দু দেবী প্রভা দেবীর নাম অনুসারে? একটা হিন্দু গডডেস, তার নাম হচ্ছে প্রভা দেবী, তার নাম অনুসারে করা একজন ব্যক্তিত্ব, মহারাষ্ট্রের যে আমাদের কী বলে শিবসেনা যে পার্টিটা, সেই শিবসেনা পার্টির একটা লিডার, তিনি দাবি করেছিলেন বহুদিন ধরে 1991, তার সেটা, সেই লিডারটার নাম হচ্ছে তোমার দিবাকর রাওয়াত। 1991 সালে তিনি দাবি করেছিলেন যে প্রভা দেবী করে নামকরণটা করা হোক। দিবাকর রাওয়াত শিবসেনার লিডার, 1991 সালে তিনি দাবি করেছিলেন, তার ইচ্ছা অনুযায়ী এলিফ্যান্টন রোড সাবারবান রেলওয়ের নাম পাল্টে প্রভা দেবী করা হচ্ছে। কোথায়? আমি লিঙ্ক দিয়ে দিলাম, অ্যান্সার হচ্ছে মুম্বাই, ঠিক। পরেরটা, 24 নম্বর, ভারতীয় রেল ব্যবস্থাকে কবে রাষ্ট্রায়ত্তকরণ করা হয়েছিল? ইন্ডিয়াস রেলওয়ে সিস্টেম কবে ন্যাশনালাইজড হয়েছিল? ইন্ডিয়াস রেলওয়ে সিস্টেম কবে ন্যাশনালাইজড হয়েছিল? ফার্স্ট বলো,
হ্যাঁ তুমি ঠিকই বলেছো, এই সেটটা বি। 24 নম্বরটা অ্যান্সার বলো একটু, ভারতীয় রেল ব্যবস্থাকে কবে রাষ্ট্রায়ত্তকরণ করা হয়েছিল? এগুলো ওয়ান লাইনের কোশ্চেন, সিম্পল কোশ্চেন। গুড গুড, 1951 ডি অ্যান্সার, 1951 ডি অ্যান্সার, গুড। পরেরটা, ভারতীয় রেল অ্যাক্ট বা ইন্ডিয়ান রেল অ্যাক্ট কবে প্রথম পাশ করা হয়েছিল? ফার্স্ট, এখানে একটা কথাটা উল্লেখ করা হয়নি, কোশ্চেনটা একটু ভুল, ফার্স্ট কবে পাবলিশ করা হয়েছিল, ভারতীয় রেল অ্যাক্ট কবে প্রথম পাবলিশ করা হয়? 25 নম্বরের অ্যান্সারটা দাও কাইন্ডলি একটু বলো। ইন্ডিয়া রেলওয়ে অ্যাক্ট ফার্স্ট পাবলিশড ইন, 25 নম্বরটার অ্যান্সার প্রতীক, হ্যাঁ ঠিক, 24 নম্বর ডি অ্যান্সার। ইন্ডিয়াস রেলওয়ে অ্যাক্ট ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন, গুড। 25টার অ্যান্সার হচ্ছে 1890, 1890 সাল, ঠিক 1890 সাল, না সন্দীপটা ঠিক নয়, এটার অ্যান্সার হবে 1890 সাল। 1853 সালে প্রথম রেল চালু হয়েছিল, 53 সালে, তার সাথে গুলি ফেলো না, ঠিক আছে কৌশিক, 1853 সালে রেল চালু হয়েছিল বোম্বে টু থানে, সেটা নয়, আমি বলেছি রেল অ্যাক্ট। কোশ্চেনের কিওয়ার্ডটা ভালো করে দেখো, তারপরে দুম করে টাইপ করো না। রেল অ্যাক্ট, ইন্ডিয়াস রেল অ্যাক্ট ফার্স্ট লঞ্চড ইন 1890, ওকে। পরেরটা, এই টোপগুলো খাবে আর পরীক্ষা হলে গিয়ে কেস খেয়ে যাবে, কোশ্চেনটা ভালো করে ঠান্ডা মাথায় পড়ো, তারপরে টোপগুলো, নাহলে ইকির মিকির চামচিকির। পরেরটা, কে ভারতের মেট্রোম্যান নামে পরিচিত? কে ভারতের মেট্রোম্যান নামে পরিচিত? কে ভারতের মেট্রোম্যান নামে পরিচিত? মেট্রোম্যান নামে কে পরিচিত গো? 26টার অ্যান্সার, গুড গুড। এলাত্তুভালাপ্পিল শ্রীধরন, যিনি একজন ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং সার্ভিসের একজন অফিসার ছিলেন, IES অফিসার ছিলেন, তিনি ভারতের মেট্রোম্যান নামে পরিচিত ছিলেন। লর্ড ডালহাউসি কে ছিলেন? লর্ড ডালহাউসি হচ্ছে ফাদার অফ ইন্ডিয়ান রেলওয়ে, ফাদার অফ ইন্ডিয়ান রেলওয়ে, ঠিক আছে। জন মাথায় কে ছিলেন? ফার্স্ট ইন্ডিয়ান রেলওয়ে মিনিস্টার TS শেষন, একজন বিখ্যাত নির্বাচন কমিশনার ছিলেন, যিনি সাম্প্রতিককালে মারা গেছেন, ওকে। জায়গাগুলো একটু খেয়াল করে পড়ো, ঠিক। এলাত্তুভালাপ্পিল শ্রীধরন হচ্ছে ভারতের মেট্রোম্যান নামে পরিচিত, আর ভারতের যদি বলা হয় রেলের জনককে, রেলপথের জনক, সেটা হচ্ছে লর্ড ডালহাউসি, ঠিক। আর ভারতের প্রথম রেলমন্ত্রীর নাম কি? জন মাথায়। পরেরটা, 27 নম্বরটা অ্যান্সার করো। ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন রেল স্টেশনের নাম কি? ইন্ডিয়াস ক্লিনেস্ট রেলওয়ে স্টেশন, যদিও এটা 2019 সালের লিস্ট অনুযায়ী হবে। ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন রেল স্টেশনের নাম, না ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন রেল স্টেশনের নাম হচ্ছে যোধপুর, এটা হচ্ছে A1+ ক্যাটাগরির ক্লিনেস্ট স্টেশন, তারপরে জয়পুর A1 মানে এ ক্যাটাগরির, আর এটা হচ্ছে A1 ক্যাটাগরি, ঠিক আছে। অ্যান্সার সি, যোধপুর, যোধপুর, খেয়াল করে না, অনেকেই ভুল অ্যান্সার দিয়েছ, অ্যান্সার হবে যোধপুর, খেয়াল করে। ক্লিনেস্ট রেলওয়ে স্টেশন যোধপুর A1 ক্যাটাগরি অ্যাকর্ডিং টু 2019, ঠিক আছে। 27টা সি হবে যোধপুর, জয়পুরটা এ ক্যাটাগরি, ক্লিনেস্ট বাট এরপর এ ক্যাটাগরিতে রয়েছে, মোস্ট মানে যদি বলা হয় সবচেয়ে ক্লিনেস্ট, তাহলে অ্যান্সার হবে যোধপুর, A1+ ক্যাটাগরির মধ্যে পড়ে, ওকে, ঠিক প্রতীক। পরেরটার অ্যান্সার বলো, 28 নম্বর, শেষ হয়েই এসছে। ভারত বাংলাদেশের মধ্যে চালিত আন্তর্জাতিক বন্ধন এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস কোথেকে কোথায় চলে? কলকাতা থেকে কোথায় চলে? কলকাতা থেকে কোথায় চলে? 28-এর অ্যান্সার চাপা চাপ দাও। কলকাতা থেকে কোথায় চলে? শিগগির অ্যান্সার, গুড। খুলনা কবে চালু হয়েছিল? না ঢাকা নয়, ঢাকাতে হচ্ছে মৈত্রী এক্সপ্রেস, না রাজশাহী নয় প্রতীক, অ্যান্সার হচ্ছে খুলনা। প্রথম ট্রেন
প্রথম যে ট্রেনটা চালু হয়েছে সেটা ভারত বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের মধ্যে প্রথম চালিত ট্রেনটার নাম কি? ফার্স্ট মৈত্রী এক্সপ্রেস, সেটা তোমার চলেছিল ঢাকা অবধি। মৈত্রী এক্সপ্রেস তোমার চলেছিল ঢাকা অবধি। কবে চালু হয়েছিল একটু বলে বলে দিই, 14th April 2008 মৈত্রী এক্সপ্রেস প্রথম লঞ্চ করা হয়েছিল। হোয়ার অ্যাজ এই খুলনা থেকে কলকাতা পর্যন্ত সেকেন্ড ট্রেন চালু করা হলো কোনটা? বন্ধন এক্সপ্রেস। এটা কবে লঞ্চ করা হয়েছিল? এটা লঞ্চ করা হয়েছিল তোমার 9th November 2017-এ। এই ডেটগুলো খেয়াল করে রেখো একটুখানি, পরীক্ষায় কিন্তু কোশ্চেন এখন টাফ আসবে, যত দিন যেতে পরীক্ষা তখন টাফ আসবে, কোশ্চেন কিন্তু প্যাঁচ করে মনে রাখো, কত ইজি কোশ্চেন এখন আর আসবে না, ঠিক আছে? কলকাতা থেকে খুলনা সেকেন্ড ট্রেন ভারত বাংলাদেশের মধ্যে নভেম্বর 2017-এ লঞ্চ হয়েছিল। পরের কোশ্চেন, সম্প্রতি দক্ষিণ ভারতে প্রথমবার কিষাণ রেল চালু করলো, খুব 3-4 দিন আগের কারেন্ট অ্যাফেয়ার্স এটা, কিষাণ রেলওয়ে চালু করলো কোন রুটে? কদিনের আগের কোশ্চেন, ফটাফট বলো, ভেরি রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, কিষাণ রেলওয়ে চালু করলো কোত্থেকে কোথায়, রুটটা কি? ফার্স্টের অ্যান্সারটা দাও শিগগির। গুড, এর অ্যান্সার হচ্ছে আদর্শনগর থেকে অনন্তপুর, ঠিক আছে? আদর্শনগর দিল্লি, দিল্লির আদর্শনগর থেকে অনন্তপুর, মানে হচ্ছে তোমার এটা অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে? অন্ধ্রপ্রদেশের যে মুখ্যমন্ত্রী YS জগমোহন রেড্ডি, তিনি ট্রেনটার মানে কি লঞ্চ করেছেন, ওপেন ইনগরেট করেছেন, ঠিক আছে? অ্যান্সার হচ্ছে আদর্শনগর দিল্লি থেকে অনন্তপুর অন্ধ্রপ্রদেশ পর্যন্ত প্রথম কিষাণ রেলওয়ে চালু হলো, ইন্ডিয়াস ফার্স্ট কিষাণ রেলওয়ে। খেয়াল করে, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, খেয়াল করে। পরেরটা, বর্তমান রেল বোর্ডের চেয়ারম্যান কে? অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, দিস ইজ বর্তমান রেল বোর্ডের চেয়ারম্যানের নাম কি? বর্তমান ইন্ডিয়ান রেল বোর্ডের চেয়ারম্যানের নাম কি বা চিফ এক্সিকিউটিভ অফিসার কে? একই জিনিস, একই লোক, চিফ এক্সিকিউটিভ অফিসার। গুড, অ্যান্সার হচ্ছে বিনোদ কুমার যাদব। খেয়াল করে রেখো, যে অপশানগুলো দিয়েছি তারা কিন্তু প্রত্যেকেই এই রেল বোর্ডের মেম্বার, বাট চেয়ারম্যানটা অ্যান্সার হচ্ছে বিনোদ কুমার যাদব। একটু খেয়াল করে বরং বলে বলে দিই আমি, যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্টও হবে, সেটা হচ্ছে রাজেশ তিওয়ারি যে ভদ্রলোক, তিনি হচ্ছেন অফিসার অন স্পেশাল ডিউটি, কোথায়? রেলওয়ে সেফটিতে ইনি রয়েছেন, অফিসার অন স্পেশাল ডিউটি। অরুণ কুমার, ইনি হচ্ছেন ডিজি, ডিরেক্টর জেনারেল অফ আরপিএফের ডিরেক্টর জেনারেল হয়ে রয়েছেন ইনি অরুণ কুমার। আর মিসেস মঞ্জুলা রঙ্গরাজন, এনার পোস্টটা হচ্ছে ফিনান্স মেম্বার, রেলের যে ফিনান্স বডি রয়েছে তার মেম্বার হচ্ছেন মিসেস মঞ্জুলা রঙ্গরাজন। এই চারজনই কিন্তু রেল বোর্ডের মেম্বার, বাট চেয়ারম্যান বা এক্সিকিউটিভ চেয়ারম্যান তার নাম হচ্ছে বিনোদ কুমার যাদব, অ্যান্সার এ। ওকে, কারোর কোনো যদি কোনো কোশ্চেন থাকে ফটাফট বলো। আমি আবার বলি, কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার জন্য তোমরা যারা ক্লাস আগে করেছো তাদের অনেকেই জানো যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার জন্য আমি তোমাদের প্রত্যেককেই বলতাম যে দুখানার মানে স্ট্যান্ডার্ড কি বলবো ওয়েবসাইট ফলো করো, স্ট্যান্ডার্ড দুখানা, যে কোনো দুটো স্ট্যান্ডার্ড ওয়েবসাইট ফলো করো। ধরলাম এটা এ ওয়েবসাইট, ধরলাম এটা বি ওয়েবসাইট। এবার একদিনে প্রতিদিন রাত 12টার পর প্রতিদিন খবর আপলোড হয়ে যায়, ধরলাম এখান থেকে 7টা খবর এসছে, ধরলাম এখান থেকেও 8টা খবর এসছে। খেয়াল করে দেখবে, তুমি যদি ধরো প্রথম প্রথম কি করবে যে এই 1 নম্বর সাইটটা তুমি খুলে একটু গ্যাপ দিয়ে একটা লাইন টুকে রাখলে ইনশর্ট তোমার মতো করে অ্যারো দিয়ে, তারপর ওরকম করে প্রথম সাইটটা খুলে তুমি 7টা খবর টুকে রাখলে একটু গ্যাপ গ্যাপে টুকলে, দেখা গেল এই 7টা থেকে আর 7টা খবর এখান থেকে বেরিয়েছে, 8টা খবর এখান থেকে বেরিয়েছে, দেখা গেলো 5টা খবর হয়েছে কমন খবর। দ্যাট মিনস এই 5টা খবর মোস্ট ইম্পর্টেন্ট নিউজ ফর দ্যাট ডে, ঠিক আছে? এবার তুমি তোমার পরবর্তীকালে কোনো কী বলবো কোনো অ্যাপস থেকে হোক, কোনো ওয়েবসাইট থেকে হোক, তুমি প্র্যাকটিস করে নিতে পারো, মক টেস্ট দিয়ে নিতে পারো, বা 1 মাস পর তুমি একটা ম্যাগাজিন থেকে পড়ে নিতে পারো। বাট ম্যাগাজিন শুধু পড়লে এখন তো ম্যাগাজিনে খুব একটা খুবটা ভালো ভালো খবর পাওয়া যাচ্ছে না, খুব মুশকিল এখানটা হয়, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স খুব ক্রুশিয়াল হয়ে গেছে। তাই কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে গেলে তোমাদের বারবার করে বলি, যে কোনো দুখানা ভালো সাইট
ফলো করো, দুখানা ভালো সাইট ফলো করার পর দুখানা থেকেই এক লাইন করে ইন শর্ট অ্যারো অ্যারো দিয়ে তোমার টুকে রাখো যে খবরগুলো মার্জ হচ্ছে, মানে একই খবর দুখানা জায়গা দেখা যাচ্ছে, সেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট খবর স্টার মার্ক দিয়ে রাখো এবং সেগুলো প্র্যাকটিস করো। তোমার যদি রেগুলার 5টা করে এরকম করে, আমরা জানি আমরা যারা টুকি প্রতিদিন তারা মোটামুটি জানি যে 10টা করে মিনিমাম খবর হয়ই হয়, এর বেশি হয় আরও অনেক, বাট মিনিমাম তোমরা 10টা করে খবর পেতেই পারো। 10টা খবর যদি রেগুলার পাও তাহলে 30 দিনে 300টা খবর হয়, যে 300খানা খবর তোমার ম্যাগাজিনও থাকে না কোনো অ্যাপসেও থাকে না, এই জন্যই পরীক্ষলে গিয়ে তোমরা ওই ইকিনিমিকির চামচিকির দেখতে পাও, ঠিক আছে? সুতরাং রেগুলার বেসিসে দুখানা সাইট থেকে, দুখানা যে কোনো সাইট থেকে খবর টোকো এবং ওয়ান লাইনার টোকো, ওকে, এক লাইনে টোকো, এরো এরো দিয়ে ইনশর্ট টোকো। কারো কোনো ইনকোয়ারি আর আছে, কোনো প্রশ্ন কিছু আছে, ফটাফট তাহলে একটু কোশ্চেন করে নাও, না হলে এখানেই লাইভ সেশন শেষ করে দিচ্ছি। এবং তোমাদের পরবর্তীকালে যারা আর কি বেস্ট স্কোর করছো তাদের জন্য কিছু কিছু ভালো খবর থাকবে, তাই পরীক্ষাটা রেগুলার বেসিসে দাও। প্রতি সপ্তাহের এন্ডে শনি রোববার করে সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট থাকবে বিভিন্ন পরীক্ষা রিলেটেডভাবে, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তোমরা বন্ধুরা যাতে উপকৃত হয়, ঠিক আছে? বেসিক লেভেল আমরা চাইছি প্রত্যেকের জন্য ঠিকঠাকভাবে পড়ার জন্য, চেষ্টা করো যাতে প্রত্যেকে যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারো। কারো কোনো ইনকোয়ারি আছে আর? বেশ বেশ, নেক্সট ক্লাস আবার স্যাটারডে সানডে করে বিভিন্ন সাবজেক্টের ওপর হবে, তুহিন তোমরা খেয়াল রাখো। এই সপ্তাহের মধ্যেই আমরা পোস্টার দিয়ে দেবো বা আমরা ইয়ে করে দেবো, অ্যানাউন্স করে দেবো যে কোন সাবজেক্টের কোন টপিকের ওপর ক্লাস হবে। তোমরা পরীক্ষাটা অর্গানাইজ করো, ঠিক আছে? পরীক্ষাটা দাও, মন দিয়ে পড়াশোনা করো। ইউটিউবে ভিডিও আপলোড করা হয় সাবজেক্ট ওয়াইজ, স্যাররা প্রত্যেকে ক্লাস আপলোড করেন, ক্লাস দেখেন, ক্লাসগুলো ফলো করো। '80s, 1890s কার আমলে তোমার একটা পাস হয়েছিল তো? আমারও খেয়াল নেই। এক সেকেন্ড, ল্যান্সডাউন, ল্যান্সডাউনের সময় হয়েছিল, রেলওয়ে অ্যাক্ট, ল্যান্সডাউন 1890s উনি ছিলেন, ল্যান্সডাউন ছিলেন, খেয়াল করে আমি জাস্ট চেক আউট করলাম একটু খেয়াল করে। ওকে, তাহলে আশা করি থাক, এ অবধি হলো, ঠিক আছে? অ্যান্ড বেস্ট অফ লাক। চাকরি আবার বলছি পেতে পাওয়া যায় না, ছিনিয়ে নিতে হয়, তাই ছিনিয়ে নেওয়ার চেষ্টা করো। ওকে, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।